যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এটা এখন আমি আদা রসুনের সাথেই ভেজে নিচ্ছি। পাতাটা ভাজা হয়ে গেছে, মানে পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ ভালো করে ভেজে নেবেন। এখানে কিন্তু একটু পানিও নেই, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি মাছের মাঝখানে যে বড় কাঁটাটা থাকে সেটা ফেলে দিচ্ছি। মাছটা একটু ভেঙে নিচ্ছি, একবারে ভর্তা ভর্তা করবো না, মানে একটু ভেঙে নেব। এখন আমি কড়াইতে হালকা অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি। ভর্তাতেই কিন্তু সরিষার তেলটা ব্যবহার করছি, এতে করে কিন্তু ভর্তাটা আরও সুস্বাদু হয়। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি ভেজে নিচ্ছি, বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। আপনি যদি মাছটা একটু বেশি লাল করে বা মশমশে করে ভাজতে যান, তাতে করে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি শিলপাটায় ভর্তাটা করব। এখানে আমি শিলপাটাটা নিয়ে নিয়েছি। এখন আমি লাউ পাতা এবং যে আদা রসুন একসাথে রেখেছিলাম এটা আগে বেটে নেব। ধনে পাতাটা ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু ভর্তার টেস্টটা আরও ভালো হয়। আমি এখানে আজকে ধনে পাতাটা দিচ্ছি না। ধনে পাতা দিতে চাইলে আপনারা পাতার সাথে যখন আমি আদা রসুন ভেজে নিয়েছিলাম তখন দিয়ে দিবেন এবং হালকা ভেজে নেবেন। এখন আমি মরিচটা বেটে নেব। এখানে আমি ঝালটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, আর ভর্তাতে কিন্তু ঝালটাই ভালো লাগে। আপনারা কিন্তু মরিচটা একটু কম বেশি করে নিতে পারেন। এখন আমি মাছটাও নিয়ে নিচ্ছি। মাছটা আমি ভর্তার সাথে মেশানোর জন্য হালকা করে বেটে নেব। বাটা হয়ে গেছে, আমি এখন ভর্তাগুলো উঠিয়ে নিচ্ছি। বাটা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা কিন্তু আপনারা বাটার মধ্যেও দিতে পারেন। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। আরও একটু সরিষার তেল এখানে আমি মিক্সড করে দিচ্ছি। ভর্তাতে কিন্তু সরিষার তেলটা একটু বেশি পরিমাণে হলেই খেতে ভালো লাগে। লবণটা, পেঁয়াজটা আর সরিষার তেল আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ভর্তার সাথে ভালো করে মেখে নিচ্ছি। ভর্তাটা হয়ে গেছে, দেখি বোঝা যাচ্ছে ভর্তাটা কতটা টেস্ট হয়েছে। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।